কোন রাওয়ায়েতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনাজারের সামনে দাঁড়িয়ে সালাম করতেছেন। যায়েদের চিঠি আসলো মদিনা শরীফের গভর্নর ওয়ালিদ ইবনে উকবা, চিঠি আসলো ওয়ালিদ ইবনে উকবা, চিঠির প্রথম ভাগে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন এই সংবাদ, দ্বিতীয় ভাগে যায়েদের লেখা আমি এখন থেকে খলিফা নির্বাচিত হয়েছি, হুসাইন সহ আব্দুল্লাহ ইবনে উমর আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ আরো যারা আছেন যে কোন উপায়ে তাদেরকে আমার হাতে বায়াত করতে বাধ্য করো। ওয়ালিদ ইবনে উকবা আহলে বাইতের আশেক মানুষ ছিলেন, মারওয়ান সামনে ছিল, ওয়ালিদ ইবনে উকবা মানুষ পাঠিয়ে দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রাওয়ায়েতে মসজিদ নববীর ভিতরে ছিলেন আর কোন রাওয়ায়েতে নানাজানের সামনে দাঁড়িয়ে সালাম করতেছিলেন। খবরটা যখন যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলব করা হয়েছে গভর্নরের পক্ষ থেকে, শুনেই বললেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয় ইন্তেকাল করেছেন, ইয়াজিদ হয়তো দামেস্কের সিংহাসনে বসেছে। গভর্নরের অফিসে এসে ভিতরে দাখিল হয়ে দেখেন মারওয়ান বসে আছে, বললেন হ্যাঁ তোমাদের এখন একসাথে বসার সময় হয়ে গিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ানকে দেখে বলেন হ্যাঁ তোমাদের এই সময়। মারওয়ান গালিগালাজ করত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের পরে বা শাহাদাতের পরে দেখতে গেল মারওয়ান যায়া বিলাপ করে কাঁদতেছে, একজন তখন বললেন তুমি না এত গালাগালি করতে হবে নাকি। মারওয়ান তখন জবলে হুটকে দেখে বলল রে আমি তো গালাগালি করতাম ঠিক, কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবর আর ধৈর্য এই জবলে হুটের চেয়েও বেশি ছিল। তুমি তো আমাকে ছিল কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ তোমাদের একত্রে বসার সময় হয়ে গিয়েছে। ওয়ালিদ ইবনে উকবা আহলে বাইতের আশেক মানুষ ছিলেন, কোন ভূমিকা না দিয়া নিজে কোনো কিছু না বলে চিঠিটা বাড়াইয়া দেন। এই চিঠি এসেছে দামেস্ক থেকে। প্রথম অংশ পড়ার পরে পড়লেন ইন্না লিল্লাহি আমার মতো কোন মানুষের পক্ষে গোপনে রাতের অন্ধকারে বায়াত করা মানায় না। ولكن يبايعوا على رؤوس الناس اذا اصبحنا سكال বলে সব মিলে আমরা একটা সিদ্ধান্ত নেব। এর থেকে সুন্দর জবাব আর হতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাধারণ কোন সাহাবী না, মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্তের অপেক্ষায় নিশ্চয় আছে। সুতরাং আমার পক্ষে এই রাতের অন্ধকারে গোপনে বায়াত করা বা কোনো সিদ্ধান্ত নেওয়া সাজে না। আরো মানুষ আছে ফজরের টাইম হতে দাও নামাজ শেষ করে সকাল করে সবাই মিলে সিদ্ধান্ত নেবে। ওয়ালিদ ইবনে উকবা দেখলেন এটা উপযুক্ত জবাব, বলে ঠিক আছে কোনো অসুবিধা নাই। এখান থেকে শুরু হলো মারওয়ান জবাব দিল যে ওয়ালিদ এটাই হচ্ছে তোমার প্রথম ভুল, দরওয়াজা বন্ধ করো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করো, বায়াত না করলে কাতল করো। ওয়ালিদ বলল যে আমার এই হাতে আল্লাহ রসুলের নাতির রক্ত লাগবে এটা আমার জীবনে হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি সেদিন যেখানে ইচ্ছে যেতে পারেন আপনাকে বন্দী করার এই সাহস আমি ওয়ালিদ ইবনে উকবার নাই।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন, বুঝতে পারলেন যে আর মদিনা শরীফে ও নিরাপদ না। দু মোটামুটি আমার তালাশে দুটি কারণে, দুটি কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন মদিনা শরীফ থেকে হিজরত করার। প্রথমটা যেখানে আমার নানাজান নিজে সিদ্ধান্ত দিয়েছেন মদিনা শরীফ সম্মানিত জায়গা, এখানে রক্তপাত হবে না। আমি যদি এখানে থাকি তাহলে আমার থাকার কারণে কিছু রক্তপাত হতেই পারে, আমাকে মানুষ মারতে পারে, আমার হয়ে কোনো মানুষ কোনো যুদ্ধ বাধা দিতে পারে। সুতরাং আমার পক্ষে, আমি হুসাইনের পক্ষে আমার নানার নির্ধারিত এই সম্মানিত জায়গায় রক্তপাত হতে দেব না। আরেকটি কারণ হতে পারে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইছিল আমার শহীদ হওয়া লাগবে, আর আমার শহীদ হওয়ার জায়গা মদিনা শরীফ না, আমার শাহাদতের জায়গা তো হলো ইরাকে কারবালাতে, সুতরাং এখান থেকে আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। কোন কোন রাওয়ায়াতের মধ্যে এসেছে গভীর রাতে রাতের অন্ধকারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগীর শেষবারের মতো নানাজানের সামনে যায় সবাইকে সাথে নিয়ে আসাটাও সম্ভব হলো না। নানা যার আমি